আমাকে দুটো প্রশ্ন করা হয়েছে, আমি কি উত্তর দেব? সম্মানিত সেদিন বলা হয়েছে যে আমরা বিশ্বাস করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, ওলি আউলিয়াও কি জিন্দা, এর ব্যাখ্যা চায়। শায়খ আপনার সম্পাদিত মাদ্রাসার নবম দশম শ্রেণীর আরবির প্রথম কিতাবে আদ-দারসুস সানিতে একটি সংলাপে রসুল কি উম্মি তথা লিখতে জানেন না পড়তে জানেন না বোঝানো হয়েছে, এই বিষয়ে সঠিক ব্যাখ্যা দিলে আমরা কৃতজ্ঞ থাকব। আপনারা মুরিদ দোকান থেকে ফতোয়া দিবেন, রিক্সার উপরে বসে ফতোয়া দিবেন, সেই সুযোগ দেওয়া হবে। আমরা চাই শান্তি, আমরা চাই পারস্পরিক বন্ধুত্ব, আমরা চাই নবীর প্রেম ভালোবাসা, আমরা চাই আশেক হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোভাবে যেন কোনো মানুষ যেন বাধা সৃষ্টি করতে না পারে। এতদিন আপনারা মসজিদ বন্ধ করে দিয়েছেন শবে বরাতে, এখন এটাও আমরা সুযোগ দিব না। কেন আপনি শবে বরাতে, মসজিদ তো আপনার নামে নয়, আপনি আমার বাড়িতে খেয়ে আপনি লজিং থেকে আপনি আমার মসজিদে ইমামতি করেন, আর আপনি শবে বরাতের দিনে তালা লাগান, আপনার সাহস তো কম না, কি বলেন ঠিক না? আমার বাড়িতে লেখাপড়া করে আমার বাড়িতে খেয়ে আপনি আজকে আপনার রুজি রুটি মসজিদে আপনি ইমামতি করে আপনি বাঁচতেছেন, সেখানে আমার ইবাদতে আপনি তালা লাগাবেন, আমার ইবাদত গায়ে আপনি তালা দিবেন, কে আপনাকে অধিকার দিয়েছে? আপনি ব্যাখ্যা বুঝেন না, দূরে থাকেন, ব্যাখ্যা বুঝেন না, ঘরে ঘুমায় থাকেন, কতক্ষণ না ব্যাখ্যা বুঝেন না, যার সাথে আপনার মহব্বত তার সাথে যান, এখানে আপনি পড়ে আছেন কেন? এটা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই এদেশের আউলিয়া ইকরামের আবাদ করা জমিন। এই জমিনে 4.5 লক্ষ মসজিদে আজকে আজান হচ্ছে, যাদের বদৌলতে 4.5 লক্ষ মসজিদে যেখানে ইমামরা এখানে সত্যের কথা মানুষের কাছে প্রচার করছেন, ধর্মের কথা, নবীর প্রেমের কথা, আর আপনি কোত্থেকে পড়ে আসছেন ভাড়াটিয়া হয়ে? কথা বলছেন, আপনি তো অরিজিনাল না, আপনি তো নাপিত কোম্পানি, আপনি তো 20 টাকার তারাবিকে আপনি 8 টাকাত করেন, আপনি কেসি কোম্পানি। অতএব এই নাপিতদের আমাদের জায়গায় ঠাঁই নাই। আমরা চাই শান্তিতে বাস করতে, আমরা 20 টাকার তারাবি আমরা বেশি ইবাদত করব। আপনি কম করতে বলেন কেন? আমরা বেশি করব, আমরা 20 টাকাত করব। আপনি কেন আমাদেরকে 8 টাকাত আপনি পড়াবেন? কেন? কোন অধিকার আপনার রয়েছে? হাদিসকে আপনার চেয়ে আমরা কম বুঝি? আপনি সব হাদিস বুঝে ফেলছেন আর আমরা কিছুই বুঝি না, কথা বুঝেন না? কাজে এই ধরনের কথাবার্তা যেটা আমাদের দেশের মানুষকে অশান্তি সৃষ্টি করেছে, আমরা এই অশান্তি সৃষ্টি করতে দেব না। আমাকে দুটো প্রশ্ন করা হয়েছে, আমি কি উত্তর দেব? সম্মানিত সেদিন বলা হয়েছে যে আমরা বিশ্বাস করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, ওলি আউলিয়াও কি জিন্দা, এর ব্যাখ্যা চায়। দেখুন, ওলি আউলিয়াদের জিন্দা এদের অসম্ভব কিছু নয়। দেওবন্দের দেওবন্দ উপমহাদেশের শ্রেষ্ঠ বড় ধরনের একটা মাদ্রাসা, আমিও দেওবন্দের ছাত্র, দেওবন্দের একটা গেট আছে, এটার নাম হলো বাবু জাহের। বাবু জাহেরের গেটের পাশে আল্লামা শাব্বির আহমদ উসমানী সাহেবের কবর। প্রতিদিন আসরের সময় ছাত্রেরা মাদুর বিছাইয়া, এরকম হগলা মাদুর বিছাইয়া সেখানে কেতাব দিয়ে বসে। তোদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা এখানে বসছো কেন, এখানে কেন? ওরা বলছে ক্লাসে যতটুকু বুঝি না তার চেয়ে বেশি বুঝে আসে এই কবরের পাশে। তার কবরে যিনি আছেন, কোন মানুষ যখন মারা যায় আল্লাহর ওলি কবরে গেলে তার 6 গুণ তাসারুপতের ক্ষমতা বেড়ে যায়। তাসারুপতের ক্ষমতা 6 গুণ কি বেড়ে যায়? নবী জিন্দা ঠিক কথা, কিন্তু তার সাথে আরেকটা জিনিস বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ বলেন তাদেরকে মৃত বলো না, বাল আহয়া, ওরাও কি জিন্দা। ঠিক এমনি করে আমি যখন ইরাকে ঢুকতেছি, জর্ডান থেকে যখন কি ইরাকে যখন ঢুকতেছি, তখন একটি জায়গা যেখান থেকে আমি ইরাকের ভিতরে প্রবেশ করলাম, এর বর্ডারের মধ্যে দেখি একটা মানুষের হাত, একটা মানুষের পা এই হাঁটু থেকে বাইরে আছে। তো যেহেতু আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় পড়ার কারণে আমি সেখানে আরবিতে লেখা, আমি দেখলাম যে এই পাটা কার এবং কতদিন থেকে এই পাটা বাইরে আছে। মূলত একজন অলি, একজন দরবেশের পা, একজন অলি আরেকজন অলির পাশ দিয়ে আসছেন। অতএব সেখানে অলির সাথে যিনি দরবেশ তার সাথে তার যে খাদেম ছিল, খাদেম বলছে হুজুর এখানে আল্লাহর একজন অলি আছে, একটু দোয়া করেন। উনি বলছেন কিসের অলি, কেউ নেই এখানে। যখন এই কথা বলছে যেখানে কোনো অলি নাই, তখন যিনি কবরে আছেন উনি ঠ্যাং বাড়ি করে দিছে, আমি আসি, ওই পাও এখনো আছে। এখন আপনি কি বলবেন, আল্লাহর ওলিরা এরাও তো জিন্দা থাকতে পারে, কি পারে না? পারে। বহু ওলির ইতিহাস এমন আছে
মারা যাওয়ার পরে 40-50 বছর হয়ে গেছে কাফনের কাপড় পচে নাই, কথা কোন সাহাবা ইকরামের মধ্যে যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে আজ থেকে 600 বছর আগে তাকে কবর থেকে বের করা হয়েছে, 800 বছর পরে কবর থেকে বের করা হলো, আর সেখানে মনে হয় তার চোখের পাওয়ার জীবিত ব্যক্তির চোখের পাওয়ারের মতো। সম্মানিত শ্রোতা, এই জন্য আমি বলতে চাই নবীজি জিন্দায়তে কোনো সন্দেহ নাই, এবং নবীর সাথে যাদের কানেকশন আছে তাদেরও কবরে জিন্দা থাকাটা অসম্ভব কিছু নয়। অনেক বক্তা বলেন মরহুম ফুলতলি পীর সাহেব ওনার নামের পূর্বে মরহুম শব্দটা ব্যবহার করা কতটুকু সঠিক। দেখুন মরহুম শব্দের অর্থ এটা একটা দোয়া, এটা একটা কি দোয়া, মরহুম মানে আল্লাহ তার উপরে রহম করেছেন, ফাইনাল রহম করে ফেলছেন। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহ, আমাদের বাপ মা মারা গেলে তাদেরকে মরহুম বলি না, তে মরহুম মানে যার উপরে আলামান রুহিমা, যার উপরে রহম করা হয়েছে, কথা বুঝেন নাই, কাজে তার উপরে আল্লাহর রহম আছে, আল্লাহ দয়া করেছেন তার উপরে, কাজে মরহুম বলতে কোনো বাধা নাই। শায়খ আপনার সম্পাদিত মাদ্রাসার নবম দশম শ্রেণীর আরবি প্রথম কিতাবে আদ-দারসুস সানিতে একটি সংলাপে রসুল কি উম্মি তথা লিখতে জানেন না পড়তে জানেন না বোঝানো হয়েছে, বিষয়ে সঠিক ব্যাখ্যা দিলে আমরা কৃতজ্ঞ থাকব। এখানে একটা আল হেওয়ার আছে, আল হেওয়ার মাল আজনাবী, তার মানে একজন অপরিচিত লোকের সাথে কথোপকথন, কথা কর না, একজন অপরিচিত লোকের সাথে কি কথোপকথন। এখানে এই যে জিনিসটা লেখা হয়েছে, আমি যখন এটা সম্পাদন করেছি আমার আরবি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ একাদশ শ্রেণী পর্যন্ত যত আরবি বই সমস্ত আরবি বই আমি সম্পাদনা করেছি, কত বুঝে আরবি যে সিলেবাসের বইগুলো, এই জন্য এখানে লিখছে যে আপনার সম্পাদিত, তার মানে আমি এই বইগুলোকে সম্পাদন করেছি, মাদ্রাসা বোর্ড আমার দায়িত্ব দিয়েছে যে আপনি লেখেন। আমি এই অংশটা দেখার পর আমি তাদেরকে বলছি যে আপনারা খবরদার এটা রাখবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে গেলে তিনি মাওয়ালা নবী, উম্মি মানে নিরক্ষর না, উম্মি মানে কি নবী উম্মি, ঠিক আছে, পবিত্র কোরআনে নবীকে উম্মি বলা হয়েছে, নবীকে কি বলা হয়েছে উম্মি, তো উম্মি শব্দের অর্থ নবী লিখতে জানেন না, এটা হচ্ছে কিছু কিছু মুফাসসিরের অনুবাদ, কিন্তু আমরা যারা বিশ্বাস করি আমাদের অনুবাদ হচ্ছে যে কোন শিশু যদি মায়ের গর্ভে থাকতে যদি তার বাবা মারা যায় তাহলে সেই শিশুটি যখন জন্ম নেয় তখন সে বাবাকে পায় না, পায় কাকে, মাকে, মাকে পায় এমন শিশুকে, উম্মুন মানে মা, উম্মি যখন বলে তখন এইটাই তার জন্য একটা সিগনাল হয়ে যায় যে এই শিশুটি মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কাজেই উম্মি মানে মাওয়ালা নবী। অথবা যারা মক্কায় জন্ম নিয়েছেন তাদেরকে বলে কি উম্মুল কোরা, যেটা মক্কায় যারা জন্ম নিয়েছেন তাদেরকে উম্মি বলে, কথা কর তো, কাজে নবী উম্মি ঠিক, কিন্তু এর দ্বারা নবী লিখতে জানেন না, নবী পড়তে জানেন না, পবিত্র কোরআনে যেটা বলা হয়েছে মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়া লা তাখুতুহু বিয়ামিনিকা ইযা যারতাবাল মুবতিলুন, আল্লাহ বলছেন হে নবী এর আগে আপনাকে কোন আসমানি কিতাব আমি পড়াই নাই, তৌরাত জবুর ইনজিলও পড়েন নাই, এবং আপনার লেখাটাকে আমি স্টপ করে রেখেছি, আপনার ডাইন হস্তের লেখাটাকে আমি কি করেছি বন্ধ করে রেখেছি, কেন, ইজাল্লার তাবাল মুক্তিলুন, যাতে বাতিল্লা যেন বলতে না পারে, প্রোপাগান্ডা করতে না পারে যে আপনি তৌরাত ইঞ্জিল দেখে নিজ হাতে হাতে আপনি কোরআন বানাইছেন, এই জন্য আপনাকে কোরআনকে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা দেওয়ার কারণে আমি আপনার লেখাটা স্টপ করে রেখেছি, এর অর্থ এই নয় যে নবী লেখা জানতেন না, কথা কর না, এটা হচ্ছে প্রয়োজনের খাতিরে কাফেরদের এই সমস্ত বাতিলদের এই মন্তব্যটা যেন করতে না পারে, এই খাতিরে আমি আপনাকে এটা স্টপ করেছি, আপনি তো মুআল্লিম, নবীজি বলছেন ইন্নামা বুয়িস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি, কিন্তু দুঃখজনক এটা সেইভাবে রাখা হয়েছে, কিছু মানুষ তো এমন আছে যারা উল্টাপাল্টা কিছু কাজ এমন করে ফেলে, কি বলেন ঠিক কিনা, যার দ্বারা যেমন সহিহ বুখারীর এর ভিতরে কেউ কেউ বলছে যে অনেক জৈবাদী আছে, সহিহ বুখারীর মধ্যে আবার জৈবাদী আসলো কিভাবে, আবার আপনি দেখবেন তাফসীরে বাইজাবির মধ্যে কিছু জৈবাদী ঢুকাই দেওয়া হয়েছে যে যাতে এই কিতাবটার লেখকের যেন গ্রহণযোগ্যতা না থাকে, লেখকের যেন গ্রহণযোগ্যতা না থাকে, এই জন্য আমরা এটার উপরে আমরা প্রতিবাদ করেছি এবং এটা সংশোধিত আকারে ইনশাল্লাহ চলে আসবে, কি বলেন ঠিক কিনা, এটা আমরা প্রতিবাদ করেছি, কথা বুঝতে পারলেন, যাতে কোনোভাবেই এটা আগামীতে আমরা এটা থাকতে দেব না ইনশাল্লাহ, কতক্ষণ না আগামীতে থাকতে কি
দেব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইসলাম বান্দা, নবীর সাথে বেয়াদবি তিনি পছন্দ করেন না, এক। আরেকটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে রাষ্ট্র, কি বলেন ঠিক না? আজকের একদল মানুষ বলে যে মিলাদ নাই, কি নাই? মিলাদ নাই, আপনি মিলাদ নাই বলছেন, মিলাদ নাই, মিলাদ নাই কেন? আপনি বলছেন যে 600 বছর পরে আসছে। আরে 600 বছর পরে মিলাদ আসলো, আপনি কাকে বুঝাচ্ছেন? একটা জাহেল মূর্খকে আপনি বুঝাতে পারেন, কিন্তু একজন শিক্ষিত ব্যক্তিকে আপনি বুঝাইতে পারবেন না। তার কারণ হচ্ছে মিলাদ শব্দটা এটা দ্বিতীয় হিজরির সমাপ্তি এবং তৃতীয় হিজরির শুরুতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার জামে তিরমিজির দ্বিতীয় খণ্ডে একটি শিরোনামে তিনি লিখেছেন, বাবু জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদ আপনি এটা পান না খুঁজে, মিলাদ নবীর জীবন বৃত্তান্ত আপনার খুঁজে পেতে কষ্ট হয়, তাহলে মিলাদ মানে নবীর জীবন বৃত্তান্ত, শিশু নবীর জীবন, কি বলেন ঠিক কিনা? তাহলে আসেন শিশু নবীর জীবন মিলাদ আপনি বলবেন না, এটা পকেটে রাখি। আরেকটা আছে সেটা আপনি নেন, এটা কোরআনে আছে, আপনি 600 বছর 300 বছর শুরু করছেন কি? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলুদের কথা বলছে, কি বলছেন? মৌলুদ তো, মৌলুদ শরীফ আর মিলাদ শরীফ দুটি এক জিনিস, চিটাগাং আর চট্টগ্রাম এটার মধ্যে কোনো পার্থক্য নাই, কথা বলেন? চিটাগাং আর চট্টগ্রামের মধ্যে পার্থক্য আছে, সিনিন আর সাইনা দুইটার মধ্যে পার্থক্য আছে, এখানে সাইনা বলা হয়েছে, সাইনা আর সিনিন দুইটা এক জিনিস, তো কাজে মিলাদ আর মৌলুদ দুইটা কি? এক জিনিস। তো মিলাদ আপনি পান না, ওটা পকেটে ছিঁড়ে নেন, আসেন মৌলুদটা নেন, কতক্ষণ না কি নিবেন মৌলুদ? বলবে হুজুর কোথায় আছেন মৌলুদ? ওই কোরআনে আছে দুইটা জায়গায়, আল্লাহ বলেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, কথা বুঝছেন? লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। পবিত্র কোরআন মজিদের দুইটা জায়গায় কি আছে? মৌলুদ আছে, মৌলুদ শরীফ, মিলাদ আপনার এখন আসছে, কিন্তু মৌলুদ শরীফ তো সবসময় ছিল। মৌলুদ শরীফ, শরীফ শব্দ যোগ করলে আমার নবীর জীবন বৃত্তান্ত। আর নবীর জীবন বৃত্তান্ত কি? নবী কি বস্তির ছেলে নাকি? তিনি কি বস্তিতে জন্ম নিয়েছেন? নবীর জীবন ইতিহাস, নবী ইসলামের জগতের মধ্যে শুভাগমন, হযরত মুসা নবী কেমনে আসলেন, তার শুভাগমন, তার জগতের আসার ব্যাপারটা, কিভাবে মা তাকে জন্ম দিলেন, কিভাবে ফেরাউন তার গোয়েন্দা লাগাই দিল, কিভাবে সেই ফেরাউনের ঘরে হযরত নবী মুসা আলাইহিস সালামকে মা পানিতে ফেলে দিয়ে আবার সেই শিশু ভেসে গেল তার বাড়ির সামনে দিয়ে, আর তাকে তুলে ফেরাউন তার মেয়ের সুস্থতা, মুখের লালা লাগাই দেওয়ার সাথে সাথে ফেরাউনের মেয়ে ভালো হয়ে গেল, সে বলছে আমার ভয় লাগতেছে, এইটা বোধহয় সেই ছেলে আমার মসনদকে তছনছ করে দিবে। স্ত্রী বলছে না না না, আসা আইয়ান ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা, এ আমাদের উপকার দেবে অথবা একে আমরা পোষ্য পুত্র বানাবো, কি বলেন? ওদিকে ফেলে দেওয়ার সময় মা বলছেন আল্লাহ ফেরাউনের হাতে দিলাম না, তার গোয়েন্দা বাহিনী জমাই করে ফেলবে, কিন্তু তুমি পানিতে যে ফেলে দিতে বললে তাহলে ছেলে তো মরে যাবে। আল্লাহ বলছেন না রে, তুমি একটা ডোমর তক্তার উপরে এই মুসা শিশুকে তুমি শোয়াই দাও আর পানিতে ছেড়ে দাও, পানির মধ্যে আমি দোলনা তৈরি করে দিবে, ঢেউয়ের তালে তালে আমি তাকে নিয়ে যাব সেই দুষ্ট দুরাচার পাপিষ্টের ঘরে, ওর দ্বারাই আমি লালনের ব্যবস্থা করব। কাজেই মুসা নবীর মিলাদ ইতিহাস, কতক্ষণ? হযরত ঈসা নবীর মিলাদ কি? ইতিহাস। সেটা যদি কোরআন বলে, সেটা যদি কোরআনের মধ্যে থাকে, তাহলে আমার নবীর জন্মের ইতিহাস কি তার চেয়ে কম? যে নবী এবং হযরত ঈসার জীবনী শুরু হয়েছে ঈসা নবীর জন্ম থেকে, হযরত মুসা নবীর জীবনী শুরু হয়েছে মুসা নবীর জন্ম থেকে, আর আমার নবীর জীবনী শুরু হয়েছে সৃষ্টির শুরু থেকে, তখন থেকে আল্লাহর আয়োজন, তখন থেকে নবীদের কাছে আল্লাহর শপথ গ্রহণ, তখন থেকে আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত্তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত ইনজিলে নবীর নাম লেখা, নবীর সূচনা সেই বাবা আদমের সৃষ্টির আগে থেকে নবীকে বলা হয়েছে মাতা কুনতা নাবিয়া, আপনি কবে নবী হয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়ান ওয়া কান আদম বাইনা মা ওয়া তিন, আদমের যখন বডি তৈরি হচ্ছে তখনও আমি নবী। তার নবীর সূচনা, আমার নবীর সূচনা তো বহু আগে, মুসা নবী তো জন্মের পরে, ঈসা নবী তো জন্মের পরে, আর আমার নবীর হলেন সূচনা কি? জন্মের আগে, জন্মের সময়, জন্মের পরে। কাজে আমার নবীর ইতিহাস অনেক লম্বা, যারা এটা করে না
আমি মনে করি তারা জ্ঞান পাপী, আমি মনে করি তারা জ্ঞান পাপী, তাদের জ্ঞানের দৈন্যতা আছে, আমি মনে করি তাদের জ্ঞানের ত্রুটি আছে, আমি মনে করি তাদের জ্ঞানের গভীরতা নাই, তারা নবীর সম্পর্কে তারা গোপন ভাবে শত্রুতা পোষণ করে, এরা কপাল পড়া, এদের কপাল নষ্ট, কথা কন না, আমরা কপাল পড়া নই, আমরা নবীকে নিয়ে চর্চা করতে চাই, ওয়ারাফানা লাকা যিকরা, আমরা তার আলোচনা করতে চাই, আল্লাহ যার আলোচনা সম্পর্কে তিনি নিজেই বলছেন, ফাইজা জুকিরতু জুকিরতামাই, আমি যেখানে আছি আমার নাম যেখানে সেখানে আপনি, কাজী আজানে আমার নামের সাথে আপনি, কালেমায় আমার নামের সাথে আপনি, কি বলেন ঠিক না, একামতে আমার নামের সাথে আপনি, আরশের পায়ায় আমার নামের সাথে আপনি, কাজী যারা এটা নিয়ে আমাদের সমাজকে বিভ্রান্ত করতে চায়, আমি আশা করি তারা এর থেকে ফিরে আসবেন, কি বলেন ঠিক না, রাষ্ট্রযন্ত্র মিলাদ পড়ে, রাষ্ট্রযন্ত্র মিলাদ পড়ে, প্রেসিডেন্ট মহামান্য প্রেসিডেন্ট মিলাদ পড়েন, মাননীয় প্রধানমন্ত্রী মিলাদ পড়েন, ইসলামী ফাউন্ডেশন মিলাদ পড়ে, কাজে আপনি ইসলামী ফাউন্ডেশনের বাইরে নয়, ফতোয়া বেশি জানেন, আপনাদের ফতোয়া তো আমি উদ্ধার করে দিয়েছি, আপনাদের ফতোয়া হাইকোর্ট থেকে, আমি সুপ্রিম কোর্ট থেকে আপনাদের ফতোয়াকে আপনাদের হাতে এনে দিয়েছি, এখন আর সেই ফতোয়া আপনাদের হাতে ওইভাবে রাখা যাবে না, বরং আমরা ওলামায়ে কেরামকে নিয়ে জাতীয় ফতোয়া বোর্ড আমরা প্রতিষ্ঠা করব, কাজে জাতীয় ফতোয়া বোর্ড তারাই সিদ্ধান্ত দিবে যে কোনটা জায়েজ এবং কোনটা না জায়েজ, আপনারা মুড়ির দোকান থেকে ফতোয়া দিবেন, রিক্সার উপরে বসে ফতোয়া দিবেন, সেই সুযোগ দেওয়া হবে, আমরা চাই শান্তি, আমরা চাই পারস্পরিক বন্ধুত্ব, আমরা চাই নবীর প্রেম ভালোবাসা, আমরা চাই আশেক হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোভাবে যেন কোনো মানুষ যেন বাধা সৃষ্টি করতে না পারে, এতদিন আপনারা মসজিদ বন্ধ করে দিয়েছেন শবে বরাতে, এখন এটাও আমরা সুযোগ দিব না, কেন আপনি শবে বরাতে, মসজিদ তো আপনার নামে নয়, আপনি আমার বাড়িতে খেয়ে, আপনি লজিং থেকে, আপনি আমার মসজিদে ইমামতি করেন, আর আপনি শবে বরাতের দিনে তালা লাগান, আপনার সাহস তো কম না, কি বলেন ঠিক না, আমার বাড়িতে লেখাপড়া করে আমার বাড়িতে খেয়ে আপনি আজকে আপনার রুজি রুটি মসজিদে আপনি ইমামতি করে আপনি বাঁচতেছেন, সেখানে আমার ইবাদতে আপনি তালা লাগাবেন, আমার ইবাদত গায়ে আপনি তালা দিবেন, কে আপনাকে অধিকার দিয়েছে, আপনি ব্যাখ্যা বুঝেন না, দূরে থাকেন, ব্যাখ্যা বুঝেন না, ঘরে ঘুমাই থাকেন, কতক্ষণ না ব্যাখ্যা বুঝেন না, যার সাথে আপনার মহব্বত তার সাথে যান, এখানে আপনি পড়ে আছেন কেন, এটা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই এদেশের আউলিয়া ইকরামের আবাদ করা জমিন, এই জমিনে 4.5 লক্ষ মসজিদে আজকে আজান হচ্ছে, যাদের বদৌলতে 4.5 লক্ষ মসজিদে যেখানে ইমামরা এখানে সত্যের কথা মানুষের কাছে প্রচার করছেন, ধর্মের কথা, নবীর প্রেমের কথা, আর আপনি কোত্থেকে পড়ে আসছেন ভাড়াটিয়া হয়ে, কথা বলছেন, আপনি তো অরিজিনাল না, আপনি তো নাপিত কোম্পানি, আপনি তো 20 টাকার তারাবিকে আপনি 8 টাকা করেন, আপনি কেসি কোম্পানি, অর্থাৎ এই নাপিতদের আমাদের জায়গায় ঠাঁই নাই, আমরা চাই শান্তিতে বাস করতে, আমরা 20 টাকার তারাবি আমরা বেশি ইবাদত করব, আপনি কম করতে বলেন কেন, আমরা বেশি করব, আমরা 20 টাকার করব, আপনি কেন আমাদেরকে 8 টাকা আপনি পড়াবেন, কেন কোন অধিকার আপনার রয়েছে, হাদিসকে আপনার চেয়ে আমরা কম বুঝি, আপনি সব হাদিস বুঝে ফেলছেন আর আমরা কিছুই বুঝি না, কথা বুঝেন না, কাজে এই ধরনের কথাবার্তা যেটা আমাদের দেশের মানুষকে অশান্তি সৃষ্টি করেছে, আমরা এই অশান্তি সৃষ্টি করতে দেব না, আমরা সবাইকে সাথে নিয়ে যারা অবুঝ তাদেরকে বুঝ দিব, যারা বিভ্রান্ত তাদেরকে আমরা ভালো পথে আনার চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করেন সকলে, আমিন।